গুড মর্নিং বন্ধুরা, শুভ মহাষ্টমী। তো আজকে আমরা পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য বেরিয়েছি। তো আসি এখন মাসি বাড়িতেই আসি এখন। তো এখান থেকে এই সামনেই রাধামণিতে এখানে পুষ্পাঞ্জলি দেবো আমরা। তো তার জন্য যাওয়ার জন্য রেডি হয়ে গেছে স্বাগতা। দেখুন স্বাগতা কিভাবে করে রেডি হয়েছে। স্বাগতা পাপা, সবাইকে শুভ মহাষ্টমী বলে দাও। বলে শুভ মহাষ্টমী। তো বন্ধুরা, এই যে পূজা রেডি হয়েছে, দেখি অষ্টমীর অঞ্জলি দিতে যাওয়ার জন্য প্রস্তুত। তো বন্ধুরা, এই যে সবাই রেডি হয়ে গেছে। পূজা ম্যাডাম, পূজা ম্যাডামের এখনো কি হয়নি না? তার এখন কি বাস্তি ছিল? দেখি দেখি দেখি, এদিকে দেখি, যা এ স্বাগতা। স্বাগতা ঠিক আছে একদম, দেখি হ্যাঁ চলো। হ্যাঁ ঠিক আছে, এই যে মাসিমণি, আর এদিকে শুভ, আর ছোট বাবু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাও 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 যাও। তো এই যে যাচ্ছি এখন, এখান থেকে আমরা যাব, দেখি রাধামণি যাই বা এখানে যদি কাছাকাছি যেখানে ভিড় কম আছে সেখানে তাড়াতাড়ি দিয়ে চলে আসবো, এটাই প্ল্যান আছে এখন আমাদের। তো বন্ধুরা, এই যে পুষ্পাঞ্জলি দিতে এসছে সব এখানে। এখানে কি হচ্ছে সব? আপনি যেখানে দেখো পূজা নিচ্ছে সব এখানে। একটা ব্যাচ ওখানে হয়ে গেলে তারপর নেক্সট ব্যাচে যাবে নাকি? কিছু দিন পাতা ধরাওয়ার জন্য দিচ্ছে, তাদের পায়ে বসে দিচ্ছে। সুপর্ণখার নাক কেটে দিয়েছে, এদিকে এদিকে আছে অন্নপূর্ণা। এই যে পুষ্পাঞ্জলি শুরু হয়েছে, এই পুষ্পাঞ্জলিটা এই ব্যাচটা শেষ হলে আমাদের ব্যাচে যাবার। এরা একটু শরবতের ব্যবস্থা করেছে, এটা দেখে ভালো লাগলো যে দর্শনার্থীরা যারা আসছে পুষ্পাঞ্জলি দিচ্ছে তাদের জন্য একটু জলগ্রহণের ব্যবস্থা করেছে। আর এইদিকে সব খাওয়ার ভিড় চলছে, এদিকে খাওয়ার ভিড় চলছে। স্বাগতা একলা একলা খেয়ে নিচ্ছে আর পাপাকে ডাকছে না। দেখো এই যে পূজা ম্যাডাম একলা একলা খেয়ে নিচ্ছে। দেখো তো বন্ধুরা, পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেল, এবার মেসের দোকানে বসে রেস্ট করা হবে। এখানে সব মেসের দোকান চলছে। বাহ বাহ বাহ। তো বন্ধুরা, আপনারা যদি না জানেন একটু বলে রাখি, এটা হচ্ছে সামাত্রী জুয়েলার রাধামণি। আপনারা যদি কোনো সোনা কিনতে আসেন এখানে আসতে পারেন। তো বন্ধুরা, এই হচ্ছে রাধামণি সামাত্রী জুয়েলার্স। আপনারা যদি কেউ আসতে চান এখানে আসতে পারেন। অনেকদিন পর দাদু বাড়ি এলাম। এই যে একটা ছাতিম গাছ লাগিয়েছিল এখানে, এই যে ছাতিম গাছে এমন হচ্ছে ফুল। দাদুর অনেক দিনের আশা পূর্ণ হয়েছে, ছাতিম গাছে ফুল ফুটেছে। এইটা আমরা ছাতিম ফুল বলি, আপনাদের ওখানে কি ফুল বলে সেটা জানাবেন। বন্ধুরা, দাদু বাড়ি থেকে এসে এখানে হলদিয়া যাওয়ার জন্য প্ল্যান করছিলাম। হলদিয়া যাবো এবার। এই যে পূজাও রেডি হয়ে গেছে, মাসি রেডি হচ্ছে, ছেলেগুলো রেডি হচ্ছে, মেসো রেডি, একদম প্রস্তুত একদম যাওয়ার জন্য। চলো তো আমরা হলদিয়া যাবো। হলদিয়া, চৈতন্যপুর, তমলুক, এইগুলো পুরো ঘুরে আসার প্ল্যান আছে। তো দেখা যাক আজকে কতটা ইয়ে করা যায়, ঘোরা যায়। তো বন্ধুরা, আমরা এখন এই হলদিয়া যাওয়ার জন্য গাড়িতে বসে গেছি। এদিকে মেসো মাসি বসে আছে, এদিকে পূজা বসে আছে, এদিকে ছোট বাবু আছে। সব যাচ্ছি এখন, দেখি এবছর হলদিয়াতে কেমন প্যান্ডেল করছে সেটা আমরা দেখব। বন্ধুরা, এখন আমরা মঞ্চের মধ্যে ঢুকছি এখন। বন্ধুরা, আমরা হলদিয়ার মধ্যে
হলদিয়া মেলার মধ্যে ঘুরতে থাকো। বন্ধুরা এখন আমরা ঢুকছি মিলন সংগ্রহে, হলদিয়া মিলন সংগ্রহের সামনে দিয়ে যাচ্ছি এখন। পাট দিয়ে করেছে পাট দিয়ে প্রতিমা বন্ধুরা এখন আমরা আছি রামস্থিতি সঙ্গে এবারের প্রচেষ্টা রাম যে টান সমাজ ও জনমানসে চরম ক্ষতি সাধন করে তার থেকে সমাজকে বিরত থাকার বার্তা দেওয়া, নেশামুক্ত ও দূষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রয়াস নিরন্তর চালিয়ে যাওয়ার আমাদের ভাবনা। সুন্দরাই হচ্ছে মঞ্জুশ্রী প্যান্ডেলগুলো, এরা হচ্ছে মাটির তৈরি ভাঁড় দিয়ে করেছে প্যান্ডেল। এটা হচ্ছে হাজরামোড়ের প্যান্ডেল। হাজরামোড়টাই প্রত্যেক বছর ভালো করে, করি যন্ত্রের বন্দনা তবু যন্ত্রতেই যন্ত্রণা। করি যন্ত্রের বন্দনা তবু যন্ত্রে যন্ত্রণা।
যে নন্দকুমারের প্যান্ডেল তো বন্ধুরা এইভাবে করে আমাদের হলদিয়া নন্দকুমার চৈতন্যপুর পুরো ঠাকুর দেখা হলো আর প্যান্ডেলগুলো কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন দেখা হচ্ছে নেক্সট ব্লগে।